এই যে চুলটা কেটেছে, আমি অ্যাকচুয়ালি চুল কাটা কখনোই পছন্দ করি না, বাট এখন ম্যাডামের ভাল লেগেছে, যে পনি টেল বেঁধেছে, এখন ঢং করবে দু চার দিন ঢং, যেটা হয় প্রথম 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 গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আর কি, আজকে এখান থেকে ব্লগটাকে শুরু করছি। সকালবেলা পড়ানো অলরেডি হয়ে গেছে আর আমার ব্রেকফাস্টও কমপ্লিট। আজকে আমার ব্রেকফাস্টে ছিল রুটি, একটু ডিম নিয়েছিলাম, ডিম আজকে পুরোটাই খেয়েছি, কুসুমটাও খেয়েছি অনেকদিন পরে। আর মা একটু আলু বরবটির তরকারি করেছিল, ওটা খেলাম। আর একটা কি যেন খেলাম, ও হ্যাঁ, আলু উচ্ছে ভাজা ছিল, আমার তো খুব বেশি ভালো লাগে, আলুটা কম নিয়েছি, উচ্ছেটা বেশি নিয়ে খেলাম। আর রাজার জন্য এখন ওটসের একটু চিলা করে দিচ্ছি, তারপর আবার এখন একটু পড়াতে যাবো। অ্যাকচুয়ালি এই উইকটা খুব চাপ থাকছে, কারণ স্টুডেন্টগুলোর পরীক্ষা ছিল নেক্সট উইক থেকে, কিন্তু আবার ওদের এক্সাম পিছিয়ে সে 1st August করে দিল, মানে KB স্কুলের। বাকি তো 100 ইংলিশ মিডিয়ামে চলছে, আর দুটোই বাকি আছে। তো এই হচ্ছে, মানে এক্সাম থাকা মানে কি করতে হবে, পেপার রেডি করা। আজকে যেমন ক্লাস 7-এর আজকে ম্যাথ টেস্ট নেবো, আর ক্লাস 6-এর দুটো ব্যাচ আছে, একটা ব্যাচে আমি আজকে SST এক্সাম নেবো। ম্যাথ কোশ্চেন তো করা হয়ে গেছে, জেরক্স করতে হবে, আর SST-টা আবার করতে হবে, তারপর আবার জেরক্স, মানে এতগুলো কাজ রয়েছে। এখানে চিলা করছি, কারেন্টটা চলে গেল, এই হচ্ছে এক অসুবিধা আমাদের এখানে। এই গাছটাতে 3টে ফুল ফুটেছে, 3-3টে। আরে দেখো এই গাছটা বড় হয়ে গেছে, এদিকে রাজা এখনো তোলেনি, রাজা টাইম পায়নি, কাজে বসে গেছে, পুজো দেয়নি, তার জন্য ফুলগুলো রয়েছে। থোকাইয়ে থোকা নীলকণ্ঠ। আর এগুলো তো আজকে ফুল ফোটেনি। আর এই যে, আরে দেখো বেগুন পুরো আমাদের ক্ষেত হয়ে গেছে, বেগুনে প্রচুর ফুল এসছে, ছোট ছোট বেগুনও হয়েছে, সবই সাদা বেগুন। এই জাস্ট এক্সারসাইজ করছিলাম আজকে, একটু জুম্বা ডান্স করলাম, মানে ফোন দেখে দেখে, তারা পুরো অন্ধকার, জুম্বা ডান্স করলাম, বেশ এফেক্টিভ প্লাস এনার্জেটিকও লাগলো, বেশ ভালো লাগলো। যাই হোক, আজকে নাইটি পরে করেছি, ওরা কোনো প্ল্যান ছাড়া, দেখতে দেখতে দেখলাম যে জুম্বা ডান্স বেশ ইন্টারেস্ট লাগলো, করে ফেললাম, বেশ ভালো লাগলো। এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। আজকে রাজার লাঞ্চ একদমই সিম্পল, ডাল, ডালটা খুব সুন্দর হয়েছে, আমি খেয়ে উঠলাম জাস্ট একটু আগে, আর ডিমের পোচ। অ্যাকচুয়ালি রাজা কালকে বললাম, আজকে যে বললো আজকে আর খাবে না, তার জন্য ডিমের পোচ আর ডাল। এই যে নতুন ছাতা কিনে এমন করছে, হিরোইনকে সেই ছাতা দিলে যেরকম করে সেরকম করছে। হ্যাঁ, এটা হচ্ছে ওর ফেভারিট কালার। আর ছাতাটার মধ্যে একটা ফুলও আছে, এই যে হালকা হালকা দেখা যাচ্ছে। গুড ইভিনিং, আজকে হচ্ছে পরের দিন, কালকে ঠিকঠাক হলো, কিন্তু রাত্রবেলা ঘুমিয়েছি, ঘুমানোর থেকে এত হাত পা ব্যথা হচ্ছিলো, প্লাস ওর থেকে সকাল সকালবেলা তো বাড়িতে বেড়াচ্ছিলো, কষ্ট মষ্ট করে পড়ালাম, তারপরে এত হাত পা ব্যথা, মানে পায়ের দিকটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে এক্সারসাইজটা খুব বেশি হয়ে গেছে, জুম্বা ডান্স করছিলাম অনেকক্ষণ ধরে, এত শরীরটা ব্যথা, মানে এরকম দুপুরের থেকে একটু হবে, যেটা হচ্ছিল গা হাত পা পুরো গরম হয়ে, মানে জ্বরের পুরো এরকম, আর তো গা হাতটা এখনও প্রচণ্ড ব্যথা আছে, পাটা ব্যথা আছে, এই জন্য আজকাল পড়াতে যাইনি, স্কিপ করে গেছি, সারাদিনই ঘুমিয়েছি, এখন মোটামুটি 4:30 বাজে, এখন স্নান করিনি। এখন কুমড়ো শাক পাড়া হচ্ছে, কারণ একটু জ্যাঠাদের বাড়িতে যাব, তো ভাবছি যে দিয়ে আসবো। এই যে আচ্ছা, বেগুন তো সেরকম নেই, একটা দুটো আছে, তাই নিয়ে যাবো। অ্যাকচুয়ালি চুলটা অনেকদিন ধরে আমি কাটবো কাটবো করছিলাম, কিন্তু আমার টাইমই হয়ে উঠছিল না, তো আজকে যেহেতু পড়াতে গেলামই না শরীরটা খারাপের জন্য, তো টাইমটাকে ইউটিলাইজ করা দরকার, তার জন্য আগে ফার্স্ট চুল কাটবো, আর রাজার রাজার বন্ধুর সঙ্গে দেখা করবো, বুম্বাদার সঙ্গে। তো আমি বললাম তাহলে যাই একবারে, আমি চুলটাও কেটে জ্যাঠাদের বাড়িতে আমি গল্প করবো, আর রাজা তাহলে বুম্বাদের সাথে কথা টথা বলে নেবে, আসার পরে দুজন একসাথে চলে আসবো। আর গাছের নারকেল বেশ ধূপ ধাপ করে পড়ছে, অনেকগুলো মা জমিয়েছে লক্ষ্মী পুজোর জন্য, তো মা বললো যে বলেছিল এর আগে জ্যাঠাদের বাড়িতে দুদিন নিয়ে দুটো নারকেল নিয়ে যেতে, বাট যাইনি, টাইমও পাইনি। আর এর আগে দুদিন গেছিলাম, মানে একদিন গেলাম মাঝখানে আগের স্যাটারডেতে, কিন্তু ওই দিনকার নিয়ে যেতে ভুলে গেছি।
এই জাস্ট বাড়িতে এলাম, জ্যাঠাদের বাড়িতে গেলেই তো গল্প করতে করতে কখন 10টা বেজে যায় বুঝতেই পারি না। আর চুলটা কেটে আমার অনেক দিনের ইচ্ছা ছিল চুলগুলোকে একটু ছোট ছোট করব, আমার তো ভালো লাগছে, এর থেকেও ছোট আর ভালো লাগবে না, তাই এটাই করলাম। বেশ ভালো, সার্ভিসিংটাও বেশ ওদের ভালো। আমাকে তো হেয়ার স্পাটা করতে বলছিল, ওগুলো আমি আর করিনি, যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর আমার মা বলছে মেয়ে এখন আমার মাধ্যমিক দেবে, ছোট বাচ্চা বাচ্চা লাগছে। যাই হোক চলে এসেছি, তোর কি বক্তব্য, তুই আগে চুল কাটবি কাটবি না? একটু টেস্ট অ্যান্ড বাইটে দাঁড়িয়েছিলাম, ব্রাউন ব্রেড নিয়ে এলাম, জেঠিমারা আজকে ডিম টোস্ট দিয়েছিল, দেখে আমার ভালোই লাগলো। আর ওটা মাথায় এলো যে কালকে তো তাহলে ডিম টোস্ট খাওয়া যায় সকালবেলায়। আর এটা একটু খুলি তারপর দেখাচ্ছি, এই যে এই কেকটা আনলাম, সবাই মিলে বা খাই, একটাই কেক সবাই মিলে খাবো। এই কেকটা আমার একটু ভালো লাগছে না চুলটা, এখন হচ্ছে আমলা রিটা মেথি শিকাকা, এটা অনেক আগে এনেছিলাম লকডাউনের পরে পরে হবে মনে হয় না, এক বছর লকডাউনের পরেই হবে, এক দেড় বছর হয়ে গেছে, মাখতাম তখনও চুলটা খুব বাজে হয়ে গেছে। তা আবার মাঝে দিয়ে যেটা হয় না যে ভালো হয়ে গেলে যত্ন নেওয়া হয় না, যত্ন নিচ্ছিলাম বলে চুলটা আবার খারাপ হয়ে যাচ্ছিলো, তাই আজকে চুল কাটলাম। আর কালকে থেকে আবার আমি বাড়িতে ট্রিটমেন্ট করবো, এটা এখন ভিজিয়ে রেখে দেবো, ভিজিয়ে গেলে কালকে ওই জলটা ভিজিয়ে ভিজিয়ে জলটা ফুটাবো, ফুটিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি। খুব ভালো, এটা খুব বেশি ফেনা হবে না, কিন্তু তুমি দেওয়ার পরে চুল খুব স্মুথ লাগে। এই যেটা হচ্ছে আমলা, এই যে কটা আমলা দিয়ে দিলাম, খাওয়াও যাবে তো দেখছি, এরকম তো শুকিয়ে শুকিয়ে খায়ও তো। এই যেটা রিঠা ফল, এইটা ফল দিয়ে আমাদের শ্যাম্পু বানানো শিখিয়েছিল স্কুলে, এটাকে তুলতে হবে, পরে তুলছি, যা আছে দিয়ে দিই, না বেশি আর নেই। শিকাকা মেথি, মেথি ওটাতে আছে, এটা শিকাকা, শিকাকা আর এই হচ্ছে মেথি, মেথি মাথা ঠান্ডা রাখে চুলটা, এই যে চুলটা কেটেছে, আমি অ্যাকচুয়ালি চুল কাটা কখনোই পছন্দ করি না, বাট এখন ম্যাডামের ভাল লেগেছে, যে পনি তেল বেঁধেছে, এখন ঢং করবে দু চার দিন ঢং, যেটা হয় প্রথম 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 মাঝামাঝি করবে কদিন, তারপরে আর ইয়ে হয় না, ম্যাক্সিমাম ওই মানে জেঠি কেটে দিত, জেঠি যেহেতু কাঁচিটা এখন নেই বলে নালে জেঠির কাছেই কাটতাম। হুম সেটাই, কারণ আমি চুল কাটা কখনোই পছন্দ করি না, জাস্ট পারমিশন দিলাম, ঠিক আছে অনেক দিন ধরে চুলটা নষ্ট হয়ে গেছে বলছে, এটা হচ্ছে ব্যাপার আর কি। শোয়ার পালা এখনই শোবো না, কালকে রামায়ণ মানে আদিপুরুষটা অর্ধেক দেখেছি, রাজা পুরোটা দেখেছি, আমি একটু টাইম নষ্ট করবো আর কি, পুরোটা দেখবো, বেকার যেটুখানি দেখেছি না মুভিটা একদম বেকার। রাজা আমাকে সকালে উঠে বলছে সোনাই দেখে টাইম নষ্ট করিস না, তা আমি দেখবো আধা একটুখানি দেখে একটু হাসবো আর কি। তো তাহলে চলো আজকের ব্লগটাকে এইটুখানি রাখছি, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।